ক্লাস সিক্স থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আমি আজ পড়াবো সত্যি শোনা এক ছিল বুড়ো চাষি তার ভারী কঠিন অসুখ বাঁচবার আশা নেই বললেই চলে চাষির মনে শান্তি নেই তার একমাত্র ছেলে ছেলে ভারী অলস তাই মরার আগে চাষি তার ছেলেকে কাছে ডেকে বলল বাবা আমার তো দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই চাষির ছেলে তো ভারী অলস কিন্তু তার টাকা পয়সার লোভ ষোলো আনা তার ধারণা তার বাবা অনেক সোনা দানা লুকিয়ে রেখেছে সে তাই বাবাকে বলল তোমার লুকানো সোনা তুমি কোথায় রেখেছ বলে গেলে না তো বাবা দুর্বল হাত তুলে ছেলেকে কাছে ডাকলেন বললেন তাই তো তোমাকে ডেকে পাঠিয়েছে ভালো করে শোনো এই যে আমাদের চাষের জমি দেখেছো এর নিচেই পোতা আছে অনেক সোনা তুমি খুঁড়ে দেখো কথা কটি শেষ করেই চাষি চিরদিনের মতো চোখ বুঝল ছেলের তো হয় না সোনার লোভে তার চোখ দুটো চকচক করতে লাগলো ছেলে তার বউকে ডেকে সব কথা বলল এবং এও বলল যে বাবা তো বলে গেল চাষের জমির তলায় সোনাদানা পোতা আছে কিন্তু ঠিক কোথায় পোতা আছে সেটা তো বলে গেল না ছেলের বউ ছিল অত্যন্ত বুদ্ধিমতী সে তার স্বামীকে বলল বাবা যা বলে গেছেন তা মিথ্যা বলে যাননি তুমি পুরো চাষের জমিটা খুঁড়ে দেখো বাবার কথা নিশ্চয়ই সত্যি হবে ছেলে তো আলস সে মোটেই কাজ করতে চায় না তাই অত বড় চাষের জমিটা খুঁড়তে হবে ভেবেই সে হতাশ হয়ে পড়ল। কিন্তু সোনার লোহ তার কম নয় ছেলের বউ স্বামীর মনের কথা বুঝতে পারলো তাই সে বলল অত বড় চাষের জমিটা তুমি যদি একা একাক্ষতে না পারো তাহলে মজুর লাগিয়ে জমি খোঁড়াও অতগুলো সোনা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর অভাব থাকবে না আজকের ক্লাস এই পর্যন্ত পরের দিন আমি আরও বেশ খানিকটা পড়াবো